সম্মানিত দর্শক, ভারতে কোরবানির ঈদ বন্ধ আপনারা ইতিমধ্যে জেনেছেন। এবার রেগে গিয়ে একই বলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিন। গরু হিন্দুদের দেবতা, তাই হিন্দুদের ভাবাবেগের প্রতি সম্মান জানাতে মুসলিমদের গরু কুরবানি না করার আর্জি জানিয়েছেন তেলেঙ্গানা রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মেহমুদ আলী। তিনি মুসলিমদের বকরি কিংবা ছোট জন্তু কুরবানির কথা বলেছেন। মুসলিম সম্প্রদায়ের কাছে এ আবেদন জানান তিনি। তিনি মুসলিমদের গরুর বদলে অন্য কোনো পশু যেমন ছাগল বা ছোট কোনো জন্তু কুরবানির করার পরামর্শ দেন। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহা উপলক্ষে নিজেও কুরবানি করতেন এবং তার সাহাবিদেরকেও কুরবানি করার জন্য তাগিদ দিতেন। এ ব্যাপারে হাদিসে অনেক দৃষ্টান্ত রয়েছে। যেমন হজরত আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনায় 10 বছর অবস্থান করেন এবং তিনি প্রতি বছরই ঈদুল আজহা উপলক্ষে মদিনায় কুরবান করতেন। প্রতি বছর সারা দেশ জুড়ে পালিত হয় ঈদুল আজহা। এই ঈদ কুরবানির ঈদ বা বকরি ঈদ নামেও পরিচিত। এই উৎসবে আল্লাহর উদ্দেশ্যে কিছু না কিছু উৎসর্গ করে কুরবান করতে হয়। এই উৎসব তাদের কাছে ত্যাগের প্রতীক। এর আগে রোজা শেষে ঈদের নামাজ পালনের ক্ষেত্রে কড়া মনোভাব নিয়েছিল সরকার। সকলকে বাড়িতে বসে ঈদের নামাজ পড়তে বলা হয়েছিল। কুরবানির ঈদে পশুর হাট বসে, পশু কুরবানি দেওয়ার ব্যাপার থাকে, একসঙ্গে বসে নামাজ পড়ার প্রথাও আছে। দেশের মুসলিম সংগঠনগুলি ঈদের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। এদিকে এবার ভারতের কুরবানি ঈদ বন্ধ নিয়ে এ বিষয়ে কথা বলেছেন সৌদি প্রিন্স সালমান। তিনি জানান, ভারতে প্রতি বছর সমস্যা সৃষ্টি হয়, তা আমরা আগেও দেখেছি, এবার আর তা হতে দেওয়া যাবে না। আমরা ভারত সরকারের সাথে কথা বলেছি, তারা আমাদের আশ্বাস দিয়েছে এমন কোনো সমস্যা হবে না, আর যদি হয় তাহলে আমি বলবো ভারতের মুসলিমরা সব এক হয়ে আন্দোলন করবেন। সম্মানিত দর্শক, সৌদি প্রিন্স সালমানের উদ্যোগ নিয়ে আপনাদের কী মতামত কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।